वेलकम बैक फॉर अनदर एपिसोड ऑफ ऑनलाइन हेल्प 360। আমাদের আজকের বিষয় চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে কিভাবে সেই চ্যানেলটা আবার ফেরত নিয়ে আসবেন। জাস্ট ওয়েট এ মিনিট, যারা এইটুকু কথা শুনে ভিডিওটা পজ করে চলে যাওয়ার ধান্দা করছেন তাদেরকে বলবো এক মিনিট দাঁড়ান। কেননা চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে আপিল করবেন সেটা আমরা সবাই জানি, গরু ছাগলেও জানে আজকাল। বাট অনেক মানুষেরাই জানে না চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে কিংবা অনেক পুরাতন চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে সেটা ফেরত আনা যায়। কীভাবে ফেরত আনবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদের এখানে ডিসক্রাইব করব। সো সাথেই থাকুন। প্রথমেই এই দেখুন, আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলে প্রথমে দেখুন এখানে সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য প্রথমে আপনাকে আপিল করতে হবে। এই আপিল করার জন্য আপিল করার জন্য প্রথমে কন্ট্যাক্ট আসে যেতে হবে আপনাকে। কন্ট্যাক্ট আসে যাওয়ার পরে এই দেখুন এখানে কি বলেছে, ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। প্রথমে আপনার যে অ্যাকাউন্টে আপনার চ্যানেলটা ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে। লিখার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো আপনি পাবেন সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। এখানে লেখার পরে আপনাকে এখানে বলতে বলেছে কি দেখুন, যদি আপনার চ্যানেলটা ভুলবশত সাসপেন্ডেড হয়ে যায় তাহলে ঠিক কোন কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে তার মোটামুটি একটা কারণ এখানে দর্শাতে বলেছে। তাই সেই কারণ দর্শানোর জন্য আপনি কীভাবে লিখবেন, অনেকেই এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকেই বলেন যে চ্যানেল সাসপেন্ড হয়েছে, চ্যানেল আপিল করেছি বাট চ্যানেল ফেরত পাইনি। কেন পান নাই ভাই? প্রত্যেকটা জিনিসের একটা অফিসিয়াল একটা মেথড আছে। আপনি যদি এখানে লেখেন আই লস্ট মাই চ্যানেল, প্লিজ গিভ মাই চ্যানেল, আই নিড দিস, ব্লা ব্লা ব্লা, আপনি যদি এরকম পুরো আনসোশ্যাল টাইপ কথাবার্তা এখানে লেখেন, ওরা কিন্তু জীবনে আপনার চ্যানেলরা রিভিউ করবে না। জাস্ট বট চ্যানেল রিভিউ দিয়ে চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে, আজীবনের জন্য আপনি শেষ। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট অফিসিয়াল মেথড ফলো করেন, যেমন এই দেখুন, এই দেখুন এখানে বলেছে কি, ডিয়ার ইউটিউব, আই থিঙ্ক দ্যাট মাই চ্যানেল শুড হ্যাভ নট বিন টার্মিনেটেড বিকজ আই হ্যাভ ফলোড দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ভেরি কেয়ারফুলি, ক্যান ইউ প্লিজ চেক মাই চ্যানেল এগেইন টু সি ইফ পিপল হ্যাভ রংলি ফ্ল্যাগড মাই ভিডিওস। এখানে কথাটা বলেছে যে ডিয়ার ইউটিউব, আমার চ্যানেলটা আপনি আরেকবার একটু রিভিউ করে দেখুন, কেননা আমি আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইনগুলো খুব সতর্কতার সাথে ফলো করি, আর আমার চ্যানেলে হয়তোবা কেউ ফ্ল্যাগ রিপোর্ট করেছে ভুলবশত, আপনি অনুগ্রহ করে আমার চ্যানেলটা আরেকবার রিভিউ করেন, এই ধরনের একটা এটা বলেছে। আপনি এটা এখান থেকে দেখুন এখানে এটা কপি করবেন, কপি করে আপনি এখানে এটা পেস্ট করে দেবেন। আমি ডেফিনেটলি অবশ্যই এগুলো এখানে আমি করে দিব ডিসক্রিপশন বক্সে, এই লেটারগুলো আমি দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। এই যে ইওর নেমের এখানে আপনি আপনার সিনসিয়ারলি, তারপর আপনি আপনার যে অ্যাডসেন্স নেম রয়েছে সেই নেমটা আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি এটা পাঠিয়ে দেবেন, ওরা কয়েকদিনের ভিতর ওরা আপনার একটা রিভিউ দিবে, রিভিউতে বলে দিবে হয়তো বা যে আপনার চ্যানেলে কপিরাইট রয়েছে এই কারণে ওরা আপনার চ্যানেলটা ফেরত দিবে না। এটা বলার পরে আপনি থেমে যাবেন না প্লিজ, এরপরে আপনি এটা বাদ দিবেন, এক নম্বরেরটা আপনার জন্য দেয়া শেষ, পরবর্তীতে আপনার যত কাজ এখন শুধুমাত্র দুই নম্বর। আপনি দুই নম্বরটা এরপর এগেইন রিভিউ করার জন্য, পুনরায় রিভিউ করার জন্য আপনি এটা নেবেন, নিয়ে আপনি আবার এটা পেস্ট করবেন, এটা পেস্ট করে আপনার নামটা দিয়ে আবার পাঠিয়ে দেবেন। ওরা যদি আপনার যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাবেন, আর যদি ভাগ্য ভালো না থাকে আপনি আপনার চ্যানেল পাবেন না। বাট এখানে কথা রয়েছে, আপনার চ্যানেলটায় যদি কমিউনিটি গাইডলাইন্স থাকে তিনটা এবং কপিরাইট স্ট্রাইক থাকে, বাট আপনার চ্যানেলে যদি এমন হয় যে আপনি 17 জুলাই কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক পেয়েছেন এবং সেটা অক্টোবরের 15 তারিখে কিংবা 17 তারিখে গিয়ে আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে বলবো যে কিংবা রিকোয়েস্ট করবো আপনি ডেফিনেটলি 3 মাস কন্টিনিউয়াসলি টু এই যে এটাই পাঠিয়ে যাবেন শুধুমাত্র টু রেসপেক্টেড ইউটিউব টিম, এই দুই নম্বরটা আপনি কন্টিনিউয়াসলি পাঠিয়ে যাবেন। ওরা হয়তোবা 3-4 বারের পরও আপনাকে রিজেক্ট করে দিবে যে কি আপনি আর পাঠাতে পারবেন না, বাট দমে যাবেন না প্লিজ, আপনি এটা পাঠাই দিতে থাকবেন। এরপর করবেন কি, এখানে এখন একটা আপনাকে হ্যাকিং প্রসেস বলে দিব, ঠিক যখন আপনার অক্টোবরের যেদিন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স উঠে যাবে
ঠিক আপনি সেদিন এই তিন নাম্বারটা ইউজ করবেন। এখানে বলা হয়েছে যে ডিয়ার ইউটিউব, আমার চ্যানেলে আমার ধারণা মতে কোনো আমি কোনো কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করিনি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমার চ্যানেলে কোনো রকম ভুয়া কোনো ট্যাগ কিংবা থাম্বনেইল ইউজ করা হয়নি। আপনি প্লিজ এগেইন আমার চ্যানেলটা রিভিউ করেন, এবং আই থিঙ্ক সাসপেন্ড যেটা যে কারণে করা হয়েছে সেটা অবশ্যই সাসপেন্ডেড ইন এরর। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য এই তিন নাম্বারটাকে আপনি কন্টিনিউয়াসলি এটা দিতে থাকবেন। দেওয়ার পরে হয়তোবা ঠিক 90 দিন থেকে 100 দিন এর এই সময়ের ভেতরে ওরা আপনার চ্যানেলটাকে ফেরত দিয়ে দিবে, সরি এই সময়ের ভেতর ওরা আপনার চ্যানেলটাকে ফেরত দিয়ে দিবে। আবার অনেক সময় দেখা যায় যে যাদের কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্স নেই, বাট কোনো কারণে আপনার চ্যানেলটা অজ্ঞতাবশত, আপনার নিজের অজ্ঞতাবশত আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র এই তিন নাম্বারটা ব্যবহার করবেন। অবশ্যই আপনার নাম দিতে ভুলবেন না, এই তিন নাম্বারটা দিলেই ওরা আপনার চ্যানেলটা একবার রিভিউ করে আপনার চ্যানেলটা ফেরত দিয়ে দিবে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যদি দেখেন যে আপনার চ্যানেলে কেউ ফ্ল্যাগ রিপোর্ট করেছে এবং সেক্ষেত্রে আপনি একটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই এক নম্বরের দিকে তাকান। আপনি শুধুমাত্র এখান থেকে এই যে সরি আপনি শুধুমাত্র এই যে এইখান থেকে যে এই যে ক্যান ইউ প্লিজ এই যে যেটুকু আমি বোল্ড করেছি শুধুমাত্র এইটুকু আপনি পাঠিয়ে দিবেন। যদি আপনার নিজের কোনো আপনি কনফিডেন্স থাকেন যে না আপনার কোনো ভুল নাই, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এইটুকু লিখে পাঠিয়ে দেবেন। ওরা দেখবেন 24 থেকে 48 ঘন্টার ভেতর ওরা আপনার চ্যানেলটা ঠিক করে দেবে, কোনো ধরনের স্ট্রাইক থাকবে না, এবং যে আপনার উপরে হেটফুল ফ্ল্যাগড রিপোর্ট করেছিল তার চ্যানেলটা হয়তো বা থাকবে না। সেটা ইউটিউব নিজেরাই ব্যবস্থা করবে, সেটার জন্য আপনাকে কিচ্ছু করা লাগবে না। সুতরাং এটা একটু আমি হাইলি মেনশন করতে চাই যে যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে তারা একটা জিনিস একটু খেয়াল করে দেখুন তো, আপনার চ্যানেলটা কি কমিউনিটি গাইডলাইন্সের কারণে সাসপেন্ড হয়েছে কিনা। যদি আপনার চ্যানেল কমিউনিটি গাইডলাইন্সের কারণে সাসপেন্ডেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ক্রমাগত আপনার চ্যানেলটা আপনি যদি হিসাব থাকে যে না অমুক দিন গিয়ে আপনার চ্যানেলটা যদি সাসপেন্ড না হয়ে যেত তাহলে অমুক দিন গিয়ে আপনি আপনার চ্যানেলের সবগুলো স্ট্রাইক উঠে যেত, সেই মুহূর্তে আপনি এই তিন নাম্বারটা ব্যবহার করবেন। এই ভিডিওটা করার জন্য আমি যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি তিনি হচ্ছেন ড্যারলিভস, ফেমাস আমেরিকান ইউটিউবার। আমি আসলে তার সাথে যোগাযোগ করেছিলাম যে কীভাবে এই ধরনের চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে ফিরত পাওয়া যায়। তিনি আমাকে এই প্রসেসটার কথা বলেছে যে নিয়মিতভাবে যদি আমি আপিল করতে থাকি, এই দুই নম্বরের রিজন টাইম ফলো করতে থাকি, তাহলে ডেফিনেটলি ইউটিউব আমার চ্যানেল ফেরত দিয়ে দেবে। কেননা সবখানে ল্যাকিংস রয়েছে, সো আপনি আপনার চ্যানেল ফেরত পেয়ে যাবেন যদি আপনি শুধুমাত্র অধ্যবসায়ের সাথে আপনি নিয়মিত মেল করে যেতে থাকেন এবং আপিল করতে থাকেন। এবং অবশ্যই ঠিক 90 দিন থেকে 120 দিন আপনি একটু কন্টিনিউয়াসলি আপনার সাসপেন্ডেড চ্যানেলের পেছনে একটু সময় দিন, এটুকু রিকোয়েস্ট থাকবে। দেখবেন মাস্ট বি আপনি আপনার চ্যানেলটা ফেরত পেয়ে যাবেন। আর কারো যদি এখানে কোনো বুঝতে কোনো সমস্যা হয়, ভিডিও তো রয়েছে, ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আর বিশেষ কোনো কিছু যদি এখান থেকে আপনি জেনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও আর যদি চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই, টাটা।